والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله قول السلام عليكم ورحمه الله وبركاته রিজাউল করিম ভাই মালয়েশিয়ার থেকে প্রশ্ন করেছেন কোন কোন লোক বলেন যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাদ পাইল এবং আমরা যদি কোনো দুই একটি কোরআন বা হাদিসের কথা কাউকে বলতে যাই তাহলে কিছু কিছু আলেম বলে যে চুপ থাকো চুপ থাকো চুপ থাকলে নাজাদ পাবে তাহলে এই হাদিসের অর্থ কী বা আমরা কোরআন এবং হাদিসের কথা বলার থেকেও কি চুপ থাকব ভাই এটা হাদিস তিরমিজি আহমাদ বায়হাকি এবং অন্যান্য হাদিসের কেতাবে এসেছে হাদিসটি হচ্ছে এই রসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানসামাতা নাজা যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাদ পাইল এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে আমরা জাবান দিয়ে যে সমস্ত কথা বলি সেটা হয় ভালো কথা হবে অথবা খারাপ হবে এখানে আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে ভালো কথা যেমন কোরআন তেলাওয়াত জেকে রাজকার দোয়া দিনের দাওয়াত নাসিহত ইত্যাদি কাজগুলো করার জন্য আদেশ করেছেন তাহলে এইগুলো আমাদেরকে করতে হবে এ হাদিসের অর্থ এই নয় যে এইগুলো থেকে আমাদেরকে চুপ থাকতে হবে তা না আমাদেরকে চুপ থাকতে হবে অন্যটি থেকে সেটা কি গিবাদ পরনিন্দা পর চর্চা চুগলখড়ি ফায়সা কথা গালাগালি ঝগড়া বিভিন্ন ধরনের যে সমস্ত অপ্রয়োজনীয় কথা গালগপ্প ইত্যাদির থেকে আমাদেরকে চুপ থাকতে হবে এটাই হচ্ছে হাদিসের অর্থ কারণ বুখারি মুসলিম শরীফের হাদিসে এসেছে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালিয়া কুল আউলিয়া মানকান যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামত দিনের উপর ইমান এনেছে সে ব্যক্তি যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এই এটা হচ্ছে স্পষ্ট হয়ে গেল এই হাদিস দ্বারা আর এটা হচ্ছে বোখারি এবং মুসলিম শিল্পের হাদিস যে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে তাহলে খারাপ কথা বলা যাবে না এটাই হচ্ছে এই হাদিসের অর্থ যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাদ পাইল তদ্রুপভাবে অন্য আয়াত আয়াতে এসেছে আল্লাহ রব্বাল আলমিন এরশাদ করেছেন তোমাদের জবান দিয়ে যে কোনো কথা বাহির হোক না কেন কোনো কথা বলুক না কেন সেটা আল্লাহর কাছে রক্ষিত আল্লাহর কাছে সেটা রক্ষা করা হচ্ছে মানে তাজসিল করা হচ্ছে লাদাহি রকিবন আতিদ তার কাছে সংরক্ষিত করা হচ্ছে তাহলে আমরা জবান দিয়ে যে কোনো কথা বলি না কেন সেটা ভালো বলি আর খারাপ বলি আল্লাহর আলমিনের নিকটে সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে সেটাকে আপনার ভিডিও করা হচ্ছে সেখানে সব কথা আল্লাহর কাছে রক্ষণা করা হচ্ছে তাহলে আমরা যদি ভালো বলি থাকি সেটাও সেখানে আছে। খারাপ বলে সেটাও থাকবে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে না আমরা খারাপ কথা কথামুক্তি না বাড়ে না বলি আর এটাই হচ্ছে কি এই হাদিসের অর্থ এর অর্থ এই নয় যে আমরা কোরআন তেলাওয়াত দোয়া জিকির নসিহাত দাওয়াত ইত্যাদির থেকে আমরা চুপ থাকবো তা না এটাই হচ্ছে এই হাদিসের অর্থ কারণ একটি হাদিস এর ব্যাখ্যা আরেকটি হাদিসে আসে তদ্রুপভাবে হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস বা কোরআনের ব্যাখ্যা হাদিসে আসে বা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াতে পাওয়া যায় এই হাদিস থেকে আমরা যেটা বুঝি যে ভালো কথা বলা যাবে খারাপ কথা থেকে আমাদেরকে চুপ থাকতে হবে আল্লাহ রব আলমী যেন আমাদেরকে প্রত্যেককে ভালো কথা বলা ভালো কাজ করা দাওয়াত দেওয়া তেলাওয়াত করা জিকে আজকার করার তৌফিক দান করেন এবং খারাপ কথা থেকে আমাদের জবানকে রক্ষণা করেন আমরা যেন খারাপ কথা থেকে আমরা চুপ থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাত فالذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم